বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লোজেট থেকে লাইভে। চলে আসছি ঈদের একটা লাক্সারি স্টিচ কালেকশন নিয়ে, একটা না অনেকগুলাই, একটা না মানে অনেকগুলো আইটেম নিয়ে চলে আসছি। বরাবর কি কি থাকছে এই লাইভে, এই লাইভে থাকছে পাকিস্তানি গারারার নিউ কালেকশন লাভিশের, থাকছে গারারার লাভিশের গাউন, থাকছে সাদাবাহারের কটন এমব্রয়ডারি, থাকছে সাদাবাহারের লাক্সারি শিফন, থাকছে আগানুর, থাকছে বিন সাইদের কটন। সো অনেক অনেক অ্যান্ড গিফটের কালেকশন। সো যে যেখান থেকে দেখছেন আমাকে একটু জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা। আজকে কিন্তু মানে ঈদের লাস্ট গারারা, ঈদের এইবারে পাকিস্তানি কালেকশনের লাস্ট শিফনের গারারার লাইভ হবে আজকে। সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ, সব শেষ। হ্যাঁ, সো হচ্ছে গারারার আজকে লাস্ট লাইভ যাবে কিন্তু, সো তাড়াতাড়ি করে হচ্ছে জয়েন করে ফেলেন। আজকে এক্সক্লুসিভ লাভিশের হচ্ছে কয়টা গারারা দেখাবো, সাতটা গারারা দেখাবো। সো আজকে হচ্ছে দেখেন, বলছি না যে এইবার ঈদে এই কালারটা চলতেছে, এই কালারটা মেহেদি কালার, আমি লাইফে মানে ফার্স্ট পড়ছি এই টাইপের, আসলে অদ্ভুত সুন্দর। মনে হচ্ছে যে কোনো গায়ে হলুদ মেহেদি প্রোগ্রামে চলে যাই, মনে হচ্ছে তো গায়ে হলুদ মেহেদি প্রোগ্রামে চলে যায়, এত সুন্দর, এত গর্জিয়াস। সো যে যেখান থেকে দেখছেন আমাকে একটু হচ্ছে জানান লাইভটা ক্লিয়ার আছে কি না, এত কিছু একসাথে। হ্যাঁ, এত কিছু একসাথে দেখাবো আপনাদের, এত কিছু একসাথে দেখবেন। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, এত সুন্দর কালেকশন দেখবেন আজকে, এত সুন্দর গর্জিয়াস। এই কালে এই লাইভটা হচ্ছে গর্জিয়াস, যারা গর্জিয়াস কালেকশন পছন্দ করেন, যারা পাকিস্তানি গর্জিয়াস কালেকশন পছন্দ করেন, এই লাইভের 80% ড্রেস হবে গর্জিয়াস, 20% হচ্ছে আপনার কটনের মধ্যে থাকবে। সো একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলবেন। আপু বিনসাইডে কটন লাক্সারি আপু রিস্টক হওয়ার চান্সেস আছে, বাট আমরা এখন মেক শিওর হয়ে বলতে পারছি না। হ্যাঁ, যেহেতু ওটার প্রাইসটা এখন অনেক বেড়ে গেছে সাডেনলি, সো ওটা হচ্ছে আপু আমি এখন ডাউট আছে রিস্টক করবো কি করবো না, তো ওটা হচ্ছে নট শিওর। সো একটু তাড়াতাড়ি করে আমরা সবাই জয়েন হয়ে যাই, আর যারা জয়েন করছেন একটু জানান আপু ইনবক্স দেখতে বলেন। আপু ইনবক্স দেখছে, আপু ইনবক্সে মোটামুটি মেসেজ ক্লিয়ার করেই হচ্ছে আমি কিন্তু লাইভে এসেছি। হ্যাঁ, আমার আজকে মেসেজ মোটামুটি আমি বলবো যে আমাদের 90% মেসেজ অলরেডি ডান, অলরেডি ক্লিয়ার, 90% মেসেজ অলরেডি ক্লিয়ার, যেগুলো আমাদের ইনবক্সে ছিল 90% মেসেজ আপু ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো যেহেতু আজকে সব ব্যাক টু ব্যাক হচ্ছে গর্জিয়াস লাইভ করছি, ব্যাক টু ব্যাক গর্জিয়াস কালেকশনে লাইভ করছি। আচ্ছা, সো অনেক কিছু একসাথে দেখবেন, অনেক কিছু একসাথে দেখবেন। লাইভ দেখলে কিন্তু অনেক ড্রেস দেখা যায়, একটা লাইভ মানে আপনি মিনিমাম হচ্ছে মিনিমাম মানে যারা আমরা পাকিস্তানি কালেকশনে লাইভ করি, মিনিমাম 30-50টা নিউ ড্রেস আপনি একসাথে হচ্ছে দেখে ফেলেন, যেটা অন্য সময় দেখা সম্ভব হবে না। হ্যাঁ, 30-50টা ড্রেস কিন্তু আপনি 10টা দোকানে ঘুরলেও কিন্তু আপনি 30-35টা ড্রেস এত সুন্দর ডিটেইলে দেখতে পারবেন না। সো হচ্ছে যারা হচ্ছে যে যেখান থেকে দেখছেন একটু তাড়াতাড়ি করে জানান লাইভটা ক্লিয়ার আছে কি না, লাইভ ক্লিয়ার আছে কি না, আর গারারা কারা কারা দেখতে চাইছেন বলেন। আজকে গারারা নিয়ে নিতে হবে, আজকে গারারা নিয়ে নিতে হবে, ঈদের আগে আর কোনো গারারা আসতেছে না। ঈদের আগে এই একটা বলেছিলাম, একটা লাইভ হবে গারারার, একটা লাইভ পাবেন। সো সেইটা এইটা গারারার আমাদের দুইটা কালেকশন আসছে, কিন্তু একটার ভলিউম খুব ছোট, একটা হচ্ছে মাস্তুরের গারারা, ওটা মাত্র 3 পিসের সেট, ওটা খুবই, ওটা আমি কোনো অন্য কোনো ড্রেসের সাথে দেখায় দিব। আর ল্যাভিশটা আমার কাছে, ল্যাভিশটা খুব বরাবরই গর্জিয়াস, ল্যাভিশের আপনি স্টিচ বলেন আর আনস্টিচই বলেন, ল্যাভিশ আসলে মানে বরাবরই গর্জিয়াস, ল্যাভিশ নামটাই একটা গর্জিয়াস কিন্তু। সো হচ্ছে ল্যাভিশ বরাবরই গর্জিয়াস, 7টা ল্যাভিশের গারারা দেখবেন, এভরি কালার, বেস কালারটা ইচ্ছা করে পরি নেই, বলছি যে এত বেস পরি আজকে বেস পরবো না, বেসটা যে এত সুন্দর, এটার একটা বেস আসছে গোল্ডেন বেস কালার, এত সুন্দর আমার মনে হলো যে এই কালারটা পরি নেই, এই কালারটা একটু পরে লাইভ করি, আর মারাত্মক সুন্দর কালার লাগতেছে, ট্রাস্ট মি খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর কালার, খুবই সুন্দর কালার। মাত্র 3টা ড্রেস পেয়েছি, খুব কম পাইছেন আপু, খুবই কম, কিছুই না 3টা ড্রেস। ল্যাভিশ অল টাইম গর্জিয়াস, ল্যাভিশ অপ অল টাইম গর্জিয়াস, স্টিচ বলেন আর স্টিচ বলেন মানে অল টাইম গর্জিয়াস। সো আমরা শুরু করে দিলাম, ঠিক আছে আমরা শুরু করে, সাউন্ড কম আপু, আমি তো জোরেই বলতেছি রে আপু, দেখেন আপনার সাউন্ড ভলিউম কমানো কি না। আচ্ছা, সো আমরা হচ্ছি ল্যাভিশ দেখে নিব, কোনটা না তার চলো গুলাই ফেলেন, আমার মাথা গুলাই ফেলে,
ল্যাভিশ শুরু করে দিলাম, কিন্তু ল্যাভিশের আপু সাইজ হচ্ছে তিনটা, স্মল মিডিয়াম লার্জ। এই যে দেখেন আমি স্মলটা পরে আসি, 38 থেকে 46 পর্যন্ত সাইজ, 38 থেকে 46 পর্যন্ত সাইজ, স্মল মিডিয়াম লার্জ, স্মল 38, মিডিয়াম 36 থেকে 38 যদি আপনার বডি হয় আপনি অবশ্যই কোনো চিন্তা না করে স্মলটা নেবেন, 40 থেকে 42 পর্যন্ত যদি আপনার বডি হয় কোনো অপশন মিডিয়ামটা নেবেন, 44 থেকে 46 যদি আপনার বডি হয় তাহলে আপনি এল সাইজটা নেবেন। সো আমি দেখাচ্ছি ল্যাভিশের গারারা, যেটাতে আপনি তিনটা হচ্ছে সুন্দর সুন্দর তিনটা সাইজ পেয়ে যাবেন শিফনের উপর। অ্যান্ড ফার্স্ট কালারটা কি কালার, এটা কি কালার বলেন, একটা ম্যাজেন্টা, আমি একটা দাঁড়ান, এটা ম্যাজেন্টা গারারা। এবার ঈদে পাকিস্তানি গারারার ডিমান্ড কিন্তু একদম আকাশ চুম্বি, যাদের একটু বাজেট আছে সবাই গারারাই খুঁজতেছে আপু, গারারাই খুঁজতেছে। সো হচ্ছে এক এক ঈদে থাকে না, এক একটা নিউ ডিজাইন আসে মানুষের, এক একটা প্রতি ফ্যাসিনেশন আসে। সো এইটা হচ্ছে প্যান্ট, প্যান্টগুলো কিন্তু এইরকমই গর্জিয়াস হবে শিফনের উপর, এইরকমই গর্জিয়াস হবে শিফনের উপর। সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 46 পর্যন্ত, 38 থেকে, এটা কি কালার, এটা কিন্তু আপু ম্যাজেন্টা কালার, এটার কালারটা কিন্তু ম্যাজেন্টা রেড না, এটা ম্যাজেন্টার সাথে অফ হোয়াইটের সুন্দর এই যেরকম শিফনের দুপাট্টা, স্মল মিডিয়াম লার্জ। গারারার আপু প্যান্ট হচ্ছে বরাবরই লং হয়, এটা শর্ট প্যান্ট হয় না, আপনার 40 মতন হবে। আমি যেমন অলরেডি দুইটা ভাঁজ দিয়ে তারপর আমি পরছি, হ্যাঁ, সো হচ্ছে আমি যেহেতু স্মল, সো আপনার তো, আমি তো এখন একদম ফ্ল্যাট, মানে কোনো জুতা টুতা স্যান্ডেল ট্যান্ডেল কিছু পরি নেই, তো আলটিমেটলি দেখা যায় হচ্ছে এগুলো হচ্ছে আপু স্ট্যান্ডার্ড মেজারমেন্টই করা আছে, হ্যাঁ, সো আপনার মনের মতন প্যান্ট সাইজ পাবেন না, গারারা একটু লংই হবে, না হলে নিচের এই কুচিটা বোঝা যায় না, শেপটা ভালো লাগে না, আর এগুলো হিলের সাথে পরলেই ভালো লাগে। ফারজানা সীমা আপু এবার গারারা নিছেন মেয়ের জন্য, মেয়ের জন্য গারারা নিছেন, গারারা গাউন কিছু নেওয়া হয়েছে। সো প্রায় দেখেন খুব সুন্দর 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 গারারা আপু, অনেক সুন্দর গারারা। অ্যান্ড লাস্ট বলিও, ঈদের লাস্ট গারারার লাইভ আপু, ঈদের লাস্ট গারারার লাইভ, 7টা নিউ ডিজাইন আসছে, পুরা গর্জিয়াস গর্জিয়াস গর্জিয়াস। 6,500 টাকার এই যে গারারাগুলো আপু, 6,500 টাকার গারারাগুলো, 6,500 টাকার গারারা লাভিশের, 6,500 টাকার গারারাগুলো, এটা প্রাইস যাবে মাত্র 5,600 টাকায়, 5,600 টাকা, ভেরি ভেরি লিমিটেড স্টক। দুপুরে যেটা রেড টাইপের হচ্ছে আদান লিভাস লিমিটেড করছি, পান নাই, সো এটাও ওই টাইপেরই হচ্ছে লিমিটেড স্টক। এখন একদম লাস্টের দিকে তো এখন স্টক আপু কম, এখন স্টক কম, বিন সাইড ছাড়া বাকি সবের স্টক কম, বিন সাইড ছাড়া বাকি সবের স্টক কম। এটা ম্যাজেন্টা কালার মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গর্জিয়াস, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে 46 পর্যন্ত প্রাইস আছে 5,600 টাকা, 5,600। কামিজের লেন্থ আপু, গারারার ক্ষেত্রে কামিজের লেন্থ ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে প্যান্টের, এই দেখেন প্যান্টের কাজটা এখান থেকে শুরু হয়েছে, সো আপনার প্যান্টের উপর পর্যন্ত যতটুকু থাকলে মানে ঠিক কাজের উপর পর্যন্তই ওরা হচ্ছে কামিজের লেন্থটা দিয়েছে, হয়তো কামিজের লেন্থ কত হবে, 36 হবে, 36-7 এরকম হবে। আপনি আপু সবসময় এটা মনে রাখবেন, গারারার ক্ষেত্রে আপনার হাইট যদি আপু 6 ফিটও হয়, আপনার প্যান্টের টা যতটুকু আসবে ঠিক তার উপর পর্যন্তই আপনার কামিজটা হবে, ঠিক আছে। প্যান্টটা আমি যেমন, আমাকে প্যান্টটা যদি একটু লম্বা আমাকে গুজে পড়তে হয়েছে, সো যাদের হাইট ভালো তাদের গুজে পড়তে হবে না, সো প্যান্ট কামিজ কিন্তু বরাবরই আপনার কাজের উপর পর্যন্ত যাবে, সেটা আপনার হাইট যেরকমই হোক না কেন, এটাই হচ্ছে এটা স্টাইল। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার পরাটা, আমার কাছে আজকে মনে হয়েছে যে একদম একটা ডিফারেন্ট কালার পরছি, জীবনে একটা ডিফারেন্ট কালার পরছে, আমি একদম এই টাইপের মেহেদি কালার, একদম এক্স্যাক্টলি এই টাইপের গর্জিয়াস মেহেদি কালার আমার কোনো দিনও পরা হয়নি, ইভেন আপনারাও দেখবেন আমাকে কখনোই দেখেন নাই, সো একদমই ডিফারেন্ট একটা কালার পরছি, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনি কোনো গায়ে হলুদ মেহেদি প্রোগ্রামেও করতে পারবেন, আর ঈদে তো আছেই। সো সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, প্রাইস হচ্ছে 5,600 টাকা। অ্যান্ড আপু গারারার কালেকশন আর ঈদের আগে কিন্তু আপনারা কোনো লাইভ পাচ্ছেন না, গারারার আর কোনো লাইভ হবে না, শুধু মাস্তুরের তিন পিসের একটা সেট আছে, ওটা হচ্ছে আপু আমি কোনো এক ড্রেসের সাথে কোনো এক ফাঁকে দেখাই দিব। সো ল্যাভিশের যেগুলো আপনারা চাচ্ছিলেন আর কোনো ল্যাভিশের গারারার কালেকশন পাচ্ছেন না। প্রাইস যাচ্ছে 5,600 টাকা, সাইজ যাচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ।
38 থেকে 46 পর্যন্ত বডি, 38 থেকে 46 পর্যন্ত বডি। গারারা দেখেন আপু অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলোর সাথে হিল পরবেন, আরো গর্জিয়াস লাগবে। আচ্ছা গত রাতের জামা কনফার্ম করেছি, একটু চেক করেন আপু গতকালের মেসেজ যদি আমার, আমাদের এখান থেকে গতকালকে মেসেজ চেক করা ডান, কারো যদি মনে হয় যে মেসেজ চেক হয়নি গতকালকে, তাহলে থামস আপ দেন আপু। অনেকেই থামস আপ দিয়েছে, মেসেজ সামনে এসছে, আমরা সেগুলোও চেক করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো হচ্ছে আপনি থামস আপ দেন। গতকালকে কিছু আজকে আর এভেলেবেল নাই আপু, তারপর আপনি থামস আপ দিয়ে রাখেন। ব্ল্যাক ওয়ান, ব্ল্যাক, ব্ল্যাকটা দেখেন, এটা কিন্তু প্রথমবার থেকে আরো বেশি গর্জিয়াস করছে। দেখেন প্রথম ভলিউম থেকে ল্যাভিশের একদম লাস্ট মুহূর্তে যেটা আসছে, মানে এটা অদ্ভুত গর্জিয়াস করছে, অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ কটন দেখাবো আপু, কটন দেখাবো, কটন দেখাবো, কটনই তো আপু দেখানো হয় বেশি। কি যে বলেন আপনারা, দুপুরের পুরো লাইভটা করছি হচ্ছে কটনের উপর, দুপুরে তো কোনো শিফন কালেকশনই দেখাইলাম না। দুপুরে যে লাইভটা করলাম 10-20 রকমের শুধু কটনই দেখাইলাম, তো একটু মাঝে মাঝে তো লাক্সারিও দেখাইতে হয় না, এটাও একটু দেখতে দেন। তো এটা হচ্ছে ব্ল্যাক গারারা, সাইজ স্মল মিডিয়াম লার্জ 38 থেকে। এবার হচ্ছে আপু সবাই গারারা গাউন এই টাইপের হচ্ছে এগুলো একটু বেশি প্রিফার করছে, মানে হ্যাঁ কটন তো আপু সারা বছর নেয়, কটন সবার প্রিফারেন্সে থাকবে ফার্স্ট প্রায়োরিটিতে, কিন্তু থাকে না পাশাপাশি একটা মেইন গর্জিয়াস ড্রেস সবাই কিন্তু শিফন গারারা গাউন এগুলোই হচ্ছে বেশি প্রিফার করছে যারা পাকিস্তানি কালেকশন পরে। সো প্রাইস আছে হচ্ছে 5600 টাকা, 5600 টাকা। দেখেন কি সুন্দর এন্ড কি গর্জিয়াস ব্ল্যাক ইটটা, জাস্ট দেখেন 5600 টাকা। সাইজ দিয়ে অর্ডার প্লেস করে দেন এন্ড ভালো আপু, এগুলো ফিটিং খুব সুন্দর ফিটিং এ আছে, শিফন তো একটু লুজ ফিটিং এ আছে, পরলে খুব ভালো লাগবে। আচ্ছা আপু গারারার ক্ষেত্রে ড্রেসের লেন্থ দিয়ে কোনো কিছু আসবে যাবে না, ড্রেসের লেন্থ আপনি যদি, আপনার প্যান্ট যদি নর্মাল স্ট্রেইট প্যান্ট হতো তখন আপনার লেন্থটা হচ্ছে ভ্যারি করতো বা ম্যাটার করতো। গারারার ক্ষেত্রে যদি ড্রেসের লেন্থ বড় হয়, আপনার ড্রেসটা যদি এতটুকু হয়, তাহলে আর গারারা পরে লাভ কি? আপনার তো গারারা দেখাই যাবে না, তাহলে আপনি গারারা কেন পরবেন, পালাজো পরবেন। সো গারারার স্পেশালিটি হবে জামা যত ছোট হয়, আপনারা দেখেন তো জামাটাকে শর্ট রেখে প্যান্টটাকে হচ্ছে, এই এই ড্রেসটা তো আপু আপনি এমনি তো টু পিসও পান, কিন্তু এই ড্রেসটার স্পেশালিটি কিন্তু এই প্যান্টটা। সো আপনাকে প্যান্টটা শো করা হয় এখানে, হচ্ছে আপু প্যান্টের ডিজাইনটাই শো হবে। সো এখানে ড্রেসের ড্রেস শর্ট থাকবে, ড্রেস শর্ট থাকবে, প্যান্টের ডিজাইনটা হচ্ছে আপু বেশি হবে। আপনারা তো আগে পরে, এগুলো তো নতুন কালেকশন না আপু, এগুলো আগে পরে আমরা তো এগুলো দেখি, দেখেন না সব জায়গায় তো ওয়েডিং কালেকশনে সব জায়গায়। সো গারারার ক্ষেত্রে এটা তো তাও লেন্থ ভালো, আরও ছোট ছোট লেন্থের হয় গারারা আপু, এতটুকু এতটুকু হয় যে পাকিস্তানি যারা পরে দেখেন ইন্ডিয়ানরা পরে এতটুকুও হয়। সো এটা তো ভালো লেন্থ আছে, তো আপনার লেন্থ দিয়ে কিন্তু গারারা হচ্ছে মানে জাজ করলে আপনি গারারা সম্পর্কে আপনার আইডিয়া নাই, গারারা সম্পর্কে যাতে আইডিয়া আছে, ড্রেসের লেন্থ না, এটা হচ্ছে ড্রেসের লেন্থ না, এটা হচ্ছে মেইন আকর্ষণ হচ্ছে এই প্যান্টের ডিজাইন দেখা যাইতে হবে, এটাই গারারা। এই যে প্যান্টে যে এত কাজ, এত ডিজাইন করা, এটাই হচ্ছে আপু শো হবে। সো এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন এর মধ্যে, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ 38 থেকে 46 পর্যন্ত। প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র মাত্র 5600 টাকা, পাকিস্তানি ল্যাভিশের গারারা দেখাচ্ছি আমি, পাকিস্তানি ল্যাভিশ, ল্যাভিশের শিফনের গারারা দেখাচ্ছি, শিফনের গারারা দেখাচ্ছি। সাইজটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। দেখেন এই যে গারারা পরবেন খুবই সুন্দর লাগছে। তো প্রাইস যাচ্ছে 5600 টাকা, এটা বেস কালারটা যে সুন্দর না, বেস কালারটা ছিল, এটা হচ্ছে পার্পল, এটা পার্পল, এটা আপু M42 তে আছে, 40 থেকে 42 বডি হলে আপনি এমটা নেবেন, 40 থেকে 42, 40 বডি হলো এম, 42 বডি হলো এম, তার মাঝামাঝি কোনো এক্সাক্ট 40 কোনো সাইজ নাই, 40 থেকে 42 পর্যন্ত হচ্ছে এম, একটাই সাইজ 42 তে রেডি করা থাকে। সো এটা হচ্ছে আপনার পার্পলটা, প্রাইস আছে 5600 টাকা, 5600 টাকা। এই যে দেখেন এক্সেন গারারাটা দেখেন, একটু ঘুরে দেখাই,
প্রাইস যাবে 5600 টাকা। 5000 দোপাট্টাটা খুব অনেক গর্জিয়াস দোপাট্টা, 5600 টাকা। ভালো লাগলে সাইজটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, মাত্র 60টা কিন্তু গাড়ারা। এই যে এটা দেন, এই যে এটা এটা যা ভালো লাগছে, প্রথমে ভাবছিলাম এটা পরবো, এটা একটু পরি, আমার তো এটাই পরার। এই যে বেইজ কালারটা এত সুন্দর, গোল্ডেন বেইজ। ওই যে প্রথম আরেকদিন একটা গাড়ারা পরলাম না, ওটাও কিন্তু গোল্ডেন বেইজ ছিল। সো গোল্ডেন বেইজ এইটা হচ্ছে আপু গাড়ারাটা। আমি দেখাচ্ছি লাভিশের গাড়ারা। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ 38 থেকে 46 পর্যন্ত। দেখেন বেইজটা, দেখেন দেখেছেন গোল্ডেন বেইজটা। তো এটা অনেক আপু, এইগুলা এই কালার মানে অন্য লেভেলের সুন্দর। সো প্রাইস যাচ্ছে 5600 টাকা। সাইজ দিয়ে অর্ডার প্লেস করে ফেলেন, একদম ছোট বলে মাত্র 60টা কালার আপু, ডোন্ট মিস। এবার আমরা সাদাবাহারটা দেখিয়ে দেন, এবার সাদা নিচে কালারটা আগে সাদাবাহারের লাক্সারি শিফন দেখেন, সাদাবাহারের লাক্সারি শিফন মাত্র 2টা ডিজাইন আসছে, সাদাবাহারের লাক্সারি শিফন। সাদাবাহারের লাক্সারি শিফন মারাত্মক গর্জিয়াস। আপু আমি 3-4টা থ্রি পিস অর্ডার করেছিলাম, আছে বলার পর আর কোনো খবর নাই। আপু আছে বলার পর তো আপনার ইনবক্সে কেউ বসে থাকবে না যে আপনি কখন বলবেন যে এখান থেকে কোনটা নেবেন। সো আছে বলার পর খবর না, আছে বলার পর অন্যদের খবর নিতে চলে গেছে, আপনার খবর আর হচ্ছে না। সো কেউ তো ইনবক্সে একটা মেসেজ রিপ্লাই করে আপনারাও তো সাথে সাথে রিপ্লাই করেন না। আপনাদেরকে বললাম যে আপু এইটা আছে দিব, আপনারা 10-20 মিনিট পর রিপ্লাই করেন, মানে আপনার ইনবক্সে তো আপু আমাদের মেসেজের মতন লাখ মেসেজ না, তারপরও আপনার ইনস্ট্যান্ট কেউ রিপ্লাই করেন, আপনারাও রিপ্লাই করেন 10-20 মিনিট পর। সো আমাদের তো আপু সিরিয়াল মেনটেন করে করে আপনাকে রিপ্লাই দিয়ে দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ একজন জন একজন রিপ্লাই করে যাচ্ছে। সো আপনার মেসেজ আবার যখন দেখবে সিরিয়ালি আসবে তখন আপনাকে রেসপন্স করবে। এইটা দেখেন, এইটা হচ্ছে সাদাবাহারের লাক্সারি শিফন, সাদাবাহারের। এই জন্য আমরা বলি যে কনফার্ম অর্ডার করতে, আপনারা জিজ্ঞেস করেন অ্যাভেলেবেল, আমরা অ্যাভেলেবেল বলে তো বেরিয়ে হয়ে যাবো, আমরা আর ওখানে কি বসে থাকবো। আপনারা অ্যাভেলেবেল, প্রাইস কত, কোনটা কোনটা আছে, এগুলা আপু যা এগুলো করে তো আপু ওইখানে কেউ বসে থাকবে না। এই জন্য আপনাদেরকে বলা হয় কনফার্ম অর্ডার করতে। আপনি নিলে আপনি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ড্রেসের পিকচার দিয়ে কনফার্ম অর্ডার করবেন, তাহলে আপনি হচ্ছে কনফার্ম থাকলে আপনাকে কনফার্ম লিখে দিবে, না থাকলেও সোল্ড বলে দিবে বা নট অ্যাভেলেবেল বলে দিবে। কোয়েরিজ করেন আপু, কোয়েরিজের রেসপন্স দিয়ে তো ওখানে বসে থাকবে না কেউ। আর কোয়েরিজ আমরা বরাবরই এখন কম রিপ্লাই করছি, কজ কোয়েরিজ রিপ্লাই করার আপু এখন টাইম হচ্ছে না। টাইম যখন হয় তখন খুঁজে খুঁজে কোয়েরিজগুলো রিপ্লাই করা হয়, এখন শুধু আমরা অর্ডারের মেসেজ দেখছি। এইটা আছে, ওটা আছে, সাইজ কি, প্রাইস কি, লং কত, বডি কত, এইটা সেটা, হ্যাঁ এটা দেওয়া যাবে, ওটা দেওয়া যাবে, 20-25টা ছবি দেন, কোনটা কোনটা আছে আপু। এইগুলো করার জন্যই আমার আরও 5 জন মডারেটর বসায় করে রাখা লাগে, শুধু এগুলো ইয়ে করতে। সো যারা নেয় তারা তো কোয়েরিজের দরকার পড়ে না, আপনারা দিবেন ড্রেস, নেবেন স্ক্রিনশট, দিবেন অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিবেন যদি আপনার কনফার্মেশনের দরকার পড়ে নিতে চাইলে, আর না নিতে চাইলে আপু কোয়েরিজই করতে থাকবেন। এটা হচ্ছে পিচের মধ্যে আছে, খুব সুন্দর একটা, তাও আবার নোট পিচ দেখেছেন, এটার কালার লং শিফন সাদাবাহারের লাক্সারি দেখাচ্ছি, নিউ 2টা মাত্র কালার আসছে, মাত্র 2টার সেট, তার মানে এবার বুঝেন 2টার সেট। বাট এটার একটা বেস কালার আসছে, ও মাই গড, এত সেম টারি কিন্তু বেস কালারেও আসছে। সাদাবাহারের শিফন লং আছে এটার 44, সাদাবাহারের শিফন লং 44। এইটা হচ্ছে আপু সুন্দর প্যান্ট, সাদাবাহারে দেখেন প্যান্টেও কি সুন্দর করে কাজ দিয়েছে, সাদাবাহারের আপু শিফন দেখাচ্ছি, লাক্সারি নিউ
শিফনও কিন্তু ঈদের আগে আর পাচ্ছেন না, কটন পাবেন শিফন পাবেন না, শিফন অ্যান্ড অর্গেনজা ঈদের আগে আর হচ্ছে না, শিফন আর অর্গেনজা চাঁদাবাহারের ঈদের আগে কিন্তু আপু আর হচ্ছে না। তো যেটা হচ্ছে আজকেই হচ্ছে ইটি টেনে দিচ্ছি। শিফনের আরও অনেক কালেকশন আছে অন্যান্য ব্র্যান্ডের, কিন্তু চাঁদাবাহারের হচ্ছে না। সো এইটা হচ্ছে চাঁদাবাহারের শিফনের উপর, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে 46 পর্যন্ত অ্যান্ড প্রাইস যাচ্ছে 5,500 টাকা। প্রাইস যাবে 5,500 টাকা চাঁদাবাহারের শিফন কালেকশন, প্রাইস যাবে 5,500 টাকা। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ, স্মল 38 আছে যেহেতু শিফনের কালেকশন, সো আপনি সেক্ষেত্রে 38 থেকে 46 পর্যন্ত পেয়ে যাচ্ছেন, অর্গেনজা হলে কিন্তু 44 পর্যন্ত পেতেন। সো এটা যেহেতু শিফনের কালেকশন অ্যান্ড ভীষণ গর্জিয়াস করছে কিন্তু চাঁদাবাহারটা, দেখেন ভীষণ গর্জিয়াস, কালারটাও কিন্তু খুব সুন্দর, এক্স্যাক্টলি এটাকে একদম নুট পিচ বা একটু দই দই কালার যেটাকে বলা হয় সেটা আছে চাঁদাবাহার, লং 44 আছে, সাইজ স্মল মিডিয়াম লার্জ, প্রাইস যাবে 5,500 টাকা। এটা থ্রি পিস, এটা থ্রি পিস, না আপু কনফার্ম না হয়ে কেউ বিকাশ করবেন না, আপু কনফার্ম না হয়ে আপনারা কেন বিকাশ করবেন? আপনাকে যদি আমি আমাদের পেজ থেকে বিকাশ নাম্বার দেয় যে আপু বিকাশ নাম্বার দিল, বিকাশ করেন, বিকাশের ডিটেল দেয়, তখন আপনি বিকাশ করবেন, এর আগে আপু বিকাশ করবেন না। বিকজ আমরা এরকম অনেকেই এরকম না জেনে বিকাশ করে বসে আছেন, আপনি তো আপনাকে ড্রেস কনফার্মেশন করতে হবে আপু, যে এই ড্রেসটা আপু আছে বিকাশ করেন, নাম্বার দিল আপনাকে, তখন যে বিকাশ করবেন, এর আগে কেউ বিকাশ করবেন না। আপু এটা হচ্ছে চাঁদাবাহারের বেস স্ট্যান্ড, দেখেন এটা কি, এইটা কি চাঁদাবাহারের বেস, চাঁদাবাহার শিফনের বেস, লাক্সারি বেস, চাঁদাবাহার শিফন, চাঁদাবাহারের শিফনের বেস, দেখেন কি সুন্দর, কি গর্জিয়াস। চাঁদাবাহার এখনো যদি না নিয়ে থাকেন, এটা কিন্তু শিফনের আর চাঁদাবাহার কিন্তু আসবে না, শিফনের চাঁদাবাহারও আর আসবে না, ল্যাভিশের গারার কালেকশনও আর আসবে না। আচ্ছা ঠিক আছে নাজিয়া আপু, ওয়েট করেন, 10:30 বাজে একচুয়ালি, আমাদের এখন মডারেটর যারা ওরা কিন্তু এখন নাই, বুঝেছেন, এখন ওদের ক্লোজিং হয়ে গেছে। সো আপনি হচ্ছে রিপ্লাই পেতে হলে আপনাকে আবার হচ্ছে সকালবেলা ওয়েট করতে হবে, সকালের আগে এখন আর রিপ্লাই হবে না আপু, সকালের আগে এখন আর রিপ্লাই হবে না, এতক্ষণ রিপ্লাই করেছে। এটা দেখছেন আপু, এটা কি সুন্দর, এটা কি সুন্দর, চাঁদাবাহার লাক্সারি শিফন, চাঁদাবাহার লাক্সারি শিফন, যারা বিকাশ করেছেন আপু, যারা ঢাকার বাইরে আপুরা যারা বিকাশ করেছেন ড্রেসের জন্য, যদি আপনারা হচ্ছে মেসেজের রেসপন্স যদি 24 আওয়ার্সের বেশি হয়ে যায় যে আপনার কনফার্মেশন পান নাই, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, হোয়াটসঅ্যাপে আপু আমি বিকাশ করেছি, আমার আইডি এটা, আমার মেসেজ কনফার্মেশন পাইনি, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন, বিকাশ যারা করবেন, বিকাশ যারা করবেন, আমি আবারও রিপিট করছি, যারা বিকাশ করবেন, সো হচ্ছে সেক্ষেত্রে ওই মেসেজ দেখা যায় সবাই আপু নক দেয়, নক দিতে বললে বিকাশ ছাড়াও থেকে বিকাশের থেকে বেশি বিকাশ ছাড়ারাই রেসপন্স করে, সো একই প্রেশার চলে আসে, খুঁজে পাওয়া যায় না। সো যারা বিকাশ করেছেন কাইন্ডলি যদি 24 ঘন্টা হয়ে যায় যে এখনো মেসেজ সিন হয়নি, কনফার্মেশন পাচ্ছেন না বিকাশের, আপু হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দিবেন যে আপু আমার আইডি থেকে, আমি এই আইডি থেকে বিকাশটা করেছি, আমাকে একটা কনফার্মেশন দিয়ে দেন। সো আপনাকে আমি মেসেজ দেখার সাথে সাথেই আপনাকে কনফার্মেশন দিয়ে দিব চেক করে, ঠিক আছে আপু? আদান লিবাস আর পাবেন না আপু, আদান লিবাস আজকে যা আছে তাই, আদান লিবাসও আর পাবেন না আপু, এখন যা প্রতিদিন লাইভ যাবে এগুলো আর কোনো আসার কোনো টাইমও নাই, সুযোগও নাই আপু। লং আছে এটার 44, খুব পড়তে ইচ্ছা করতেছে, ওই ল্যাভিশটা খুব পড়তে ইচ্ছা করছিল, তো ল্যাভিশটা একটা পড়ছি, তো এটা সাদাভাটটা পরবো। প্রাইস যাবে হচ্ছে 5,500। আচ্ছা ল্যাভিশের না একটা কালার মিস হয়ে গেছে, ল্যাভিশের একটা ব্ল্যাক মিস হয়ে গেছে, এই যে এইটা কিন্তু দেখেন আমার পড়াটা যে এরকম মনে ওইটারই, ল্যাভিশের ব্ল্যাক গারারা, ল্যাভিশের ব্ল্যাক গারারা, ল্যাভিশের ব্ল্যাক গারারা,
ল্যাভিশের ব্ল্যাক গারারা সাইজ স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ ল্যাভিশের ব্ল্যাক গারারা স্মল মিডিয়াম লার্জ। দেখছেন কি গর্জিয়াস প্যান্ট, ও মাই গড। সো ল্যাভিশের ব্ল্যাক গারারা প্রাইস যাচ্ছে 5,600 টাকা, মানে মারাত্মক গর্জিয়াস, মারাত্মক গর্জিয়াস। সাদাবারের থেকেও ল্যাভিশ গুলা বেশি গর্জিয়াস, সত্যি যেটা সাদাবারের থেকে ল্যাভিশ প্রাইস দেখেন সেম, কিন্তু মানে 100 টাকা ডিফারেন্স, কিন্তু ল্যাভিশ গুলো কিন্তু বেশি গর্জিয়াস, ল্যাভিশ গুলো বরাবরই বেশি গর্জিয়াস। সো প্রাইস যাচ্ছে 5,600 টাকা। আচ্ছা এইবার সাদাবারের কটন দেখাই, না লাক্সারি আইটেম তো আপু বরাবরই কম থাকে। আচ্ছা গাউনটা একটু দেখাই দিই, তো ল্যাভিশের গাউন কোনটা কোনটা আছে একটু দেখিয়ে দিই আপু। ল্যাভিশের গাউন 3 পিস ওয়াটার কালার, ওয়াটার কালার এটা হচ্ছে এম আর এল সাইজ হবে, এম আর এল সাইজ ল্যাভিশের গাউন, ল্যাভিশের ওয়াটার কালার গাউন 3 পিস এম আর এল সাইজ হবে। প্রাইস যাবে 5,500 টাকা, 5,500 টাকায়, 7,500 টাকার গাউন, 5,500 টাকায়, 7,500 টাকার এই যে লাক্সারি গাউন, এটা ফ্রন্ট ব্যাক বোথ সাইড ল্যাভিশের, 5,500 টাকায় ল্যাভিশের গাউন। দেখেন কি পরিমাণ গর্জিয়াস, ফুল কাজ ফ্রন্ট ব্যাক বোথ সাইড থেকে, ওয়াটার কালার এম আর এল সাইজ অ্যাভেলেবেল, এম আর এল সাইজ অ্যাভেলেবেল আছে। এম এর বডি হচ্ছে আপু 40, এল এর বডি হচ্ছে 44, প্রাইস হচ্ছে 5,500। ল্যাভিশ বরাবরই আপু গর্জিয়াস, আপনারা দেখেন ল্যাভিশের মধ্যে কোনো সিম্পল কিছুই নেই, সব গর্জিয়াস। এটা এম সাইজ অ্যাভেলেবেল ল্যাভিশের গাউন, শিফন গাউন। এগুলোর না আপু এই প্যাটার্নটা, এই যে এই সাইডের প্যাটার্নটা এত স্লিম প্যাটার্ন, মানে পড়লে এই জায়গাটা এমনি মনে হয় যে আপনি এত স্লিম লাগে। সো এই জায়গাটা খুব সুন্দর, মানে শেপ দেয়া, এত সুন্দর করে একটা শেপ দিছে ওরা, যেটার জন্য এই জায়গাটা মানে খুব স্লিম লাগে পড়লে। সো প্রাইস হচ্ছে 5,500 টাকা, 5,500 টাকা ল্যাভিশ, এটা মিডিয়াম সাইজ হবে, এটা মিডিয়াম সাইজ হবে 5,500 টাকা। তারপর আরেকটা গাউন দেখাই, এইটা এটা এল সাইজ হবে, এটা স্মল থাকলে আমি রাখতাম আমার নিজের জন্য, এটা যদি এস থাকতো এম থাকলেও রেখে দিতাম, বাট আছে এল, আছে এল। লাভিশের শিফন গাউন একমাত্র 5,500 টাকায়, এইসব মানে গর্জেস এবং পাকিস্তানি শিফন গাউন এটা একমাত্র আমাদের পিজি পাবে না, আর কোথাও পাবে না। এটা অনলি এল সাইজ, ফ্রন্ট ব্যাক আপু বোথ সেম, কিন্তু সেম গর্জেস, এমন না যে ব্যাক সাইড প্লেন, আপনারা জাস্ট দেখেন, জাস্ট দেখেন ইনার টিনার সব ভিতরে অ্যাড করা আছে, শিফন আপু সব শিফন, এখন পর্যন্ত যা দেখাইছি সবই শিফনের কালেকশন দেখাইছি, পাকিস্তানি গর্জিয়াস মানেই তো শিফন। আচ্ছা আমরা আগে একটু সাদাবারের কটন দেখি, তারপর আবার আমরা কিছু শিফন দেখবো। হ্যাঁ সাদাবারের কটন দেখে নেই, নতুন কটন সাদাবাহারের নিউ কটন, সাদাবার 5,500। আমার আজকে এই কালারটা, এই কালারটা আমাকে খুব মানাইছে, তাই না বলেন তো কে কে, দেখি কার কার মনে হয়েছে এই কালারটা, অনেকদিন পর একটা ডিফারেন্ট কালার পরছি, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। সবসময় তো ওই পিচ বেস বফ হোয়াইট এগুলো পরি, তো মানে লাল নীল হলুদ সবুজ আমার পরা হয় না, তো অনেকদিন পর মনে হচ্ছে যে একটা ডিফারেন্ট কালার পরছি, ভালো লাগতেছে। হ্যাঁ তো সাদাবাহারের কটন দেখেন, নিউ কটন সাদাবাহারের, নিউ কটন সাদাবাহারের, নিউ কটন সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, 38 থেকে 46 পর্যন্ত সাদাবাহারের আপু কাটওয়াকের কটন 3 পিস দুপাট্টাও কাজ হবে এগুলার। এটার প্রথম ভলিউমটা পাইছিলেন মনে হয় রোজার আগে,
রোজার আগে পাইছিলেন না, ওটার সেকেন্ড ভলিউম, এটা মানে সেকেন্ড অ্যান্ড লাস্ট, ঈদের আগের লাস্ট সাদাবাহারের কটন ভলিউম। লং আছে আপু 43, দেখেন কি সুন্দর দোপাট্টায় কাজ দিছে, সাদাবাহারের কটন। সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 46, সব কালার মানানোর জন্য না, এই কালারটা অনেকদিন বড় হয়ে একটু ডিফারেন্ট কালার পড়ছে তো নিজের কাছে একটু কালারফুল লাগতেছে, ভালো লাগতেছে। আরও একটু যদি মানে সে তো দুপুরে রেডি হয়েছি, থাকে না একটা ইনস্ট্যান্ট রেডি হওয়া, তখন সে দুইটার সময় রেডি হয়েছি লাইভের জন্য, আরও ভালো লাগতো। সাদাবাহারের কটন আপু, দুপাট্টা কটন, দুপাট্টা ফোর সাইডে কাজ করা হবে, ফোর সাইডে কাজ করা হবে, সাদাবাহারের সুন্দর একটা কটন, দেখেন ফোর সাইড দুপাট্টা কটনের মধ্যে কাজ করা। সাইজ পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ 38 থেকে 46 পর্যন্ত, 38 থেকে 46 পর্যন্ত প্রাইস যাচ্ছে মাত্র 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 3,500 টাকা। 3,500 টাকায় পাচ্ছেন সাদাবাহারের কাজ করা কটন দুপাট্টার কালেকশন মাত্র 3,500 টাকা। 3,500 টাকা সাইজ দিয়ে এখনই অর্ডার প্লেস করে ফেলেন। এটাও ছোট ভলিউম, এটাও ছোট ভলিউম, এটাও মনে হয় 6 পিসের সেট। সাদাবাহারের কটনের কাটওয়ার্ক দেখাচ্ছে, এটা ওয়াটার কালার আছে, সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 46 পর্যন্ত, লেন্থ পাচ্ছেন হচ্ছে আপু 42 থেকে 43। এই কটন দেখাচ্ছি সাদাবাহারের অন্যায় কাজ করা কটন, এটা 42 আছে, আগেরটা 43 ছিল, ল এটা 42 আছে। সো প্রাইস যাচ্ছে 3,500 টাকা। এই যে সুন্দর আপু দুপাট্টা, কিন্তু সুন্দর করে কাজ করা দুপাট্টা, ফোর সাইড খুব সুন্দর করে কাজ করা, যারা কটন করতে চান অ্যান্ড সাদাবাহারের সুন্দর কাটওয়ার্কের কটন দুপাট্টায় কাজ করাটা, দুপাট্টায় কাজ করাটা সাইজ দিয়ে অর্ডারটা প্লেস করে দেন। প্রাইস যাচ্ছে মাত্র 3,500 টাকা, অনলি 3,500, 3,500 টাকা অনলি, অনলি 3,500 টাকা। যার যেটা ভালো লাগছে সাইজটা মেনশন করে দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু কনফার্ম করে দিবেন। দেখছেন কি সুন্দর, এই ওড়নাগুলোর একটা সুবিধা কি জানেন আপু, অনেকে আছে মানে কটন ওড়না পরেন, নামাজ পড়েন বা একদম বড় করে ওড়নাটা খুলে বড় করে পড়েন, সো তাদের জন্য বা আপনি গিফট করবেন আপনার আম্মুকে বা এই টাইপের কালার এরকম কাজ করা ওড়না দিলে ওনারা কিন্তু খুব খুশি হবে, একদম রেডি ড্রেস সাইজে এখন, সো এরকম সুন্দর করে ওড়নাগুলোকে পরা যায়, একদম দেখেন ফুল কাভার, একদম যেটাকে বলে যে নামাজি ওড়না ওরকম করে আপু পড়তে পারবেন। সো প্রাইস হচ্ছে 3,500 টাকা, সাইজটা দিয়ে অর্ডারটা প্লেস করে দেন, স্মল মিডিয়াম লার্জ 3,500। এইটা দেখেন আরেকটা মিন্ট গ্রিন, এটার কাজ দেখেন তো, এটার কাজ, ও মাই গড কি সুন্দর কাজ, কি সুন্দর কাজ, কাটওয়ার্কটা দেখেন কি সুন্দর করে করছে, দেখছেন কাটওয়ার্কটা দেখেন কি সুন্দর করে করছে, ইভেন আপু ব্যাক পোর্শনে একটা সুন্দর লেসিং এর কাজও দিছে ওরা। সাদাবাহারের কটন দেখাচ্ছি, গত রোজার ঈদে আপনাদের এখান থেকেই ড্রেস নিয়ে পড়েছি ঈদের দিন। আচ্ছা সো এইবার ঈদে কি অবস্থা বলেন, গতবার একটা ভুলে গেছি, এইবার কি অবস্থা, এইবার কি নিয়েছেন, এইবার কারা কারা নিয়েছেন ঈদের ড্রেস, এইবার তো অনেক মানুষ শপিং করছে রে, এবার বলেন তো কারা কারা নিয়েছেন, সত্যি করে বলেন কারা কারা ঈদের মেইন ড্রেস নিয়েছেন, মানে কারা কারা ঈদের মেইন ড্রেস কিনেছেন আমাদের পেজ থেকে বলেন। এইটা হচ্ছে প্যান্ট, এইটা প্যান্ট, এবার তো আমরা দিয়ে কুলাইতে পারতেছি না, কোনোবার এত মানে এই ঈদে সবসময় একটা হ্যাপটিক অবস্থা যায়, বাট এবার হচ্ছে কিন্তু অনেক কালেকশন, কালেকশন কিন্তু অনেক বেশি, মানে এত কালেকশন আমার লাস্ট 3 ঈদে আমি করি নাই, এবার ঈদে আমরা অনেক কালেকশন করছি, তারপরও দিয়ে শেষ করা যাচ্ছে না, তারপরে সবাই বলেন যে সোল্ড খাই, ড্রেস পাই না। সাদাবাহারে এটারও লং 43-তে আছে দুপাট্টায় কাজ করা, দুপাট্টাগুলো বেশি পরিমাণে সুন্দর। আচ্ছা
আচ্ছা, কেকা আপু, গারারা, চিকেন কারি, চুনরি, আরো ঈদের মেন ডিশ তোমার থেকে নিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি একটা নিয়েছি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। কতবার নিয়েছি, এবারও নেয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই নেবেন। আমি নিয়েছি অনেক সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর ড্রেসটা। আচ্ছা ওকে, দেখেন আমার তো এই কাজটাতে কি ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগছে বলেন তো। এই যে একটা কাজ দিয়েছে, কি সুন্দর না কাজটা। তো এটা যাচ্ছে 3,500 টাকায় আপু, ল্যাভিশ অর্ডার করছে। এখন কি চেক করবেন আপু ল্যাভিশের এখনের কিছু মেসেজ? আমি নিজেই চেক করব রাতের বেলা, ঠিক আছে? আপনারা অনেকে যাবে, এই জন্যই বলেছি যারা বিকাশ করেছেন একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দিয়ে রাখেন আপু। বিকাশ অনেক মেসেজের মধ্যে, বিকাশের মেসেজগুলো এমন না যে আপু ইচ্ছে করে চেক হচ্ছে না, অনেক মেসেজের এত প্রেশার যে অনেকের মেসেজ দেখেন হচ্ছে খুঁজে পাচ্ছি না আপু। আমরাও চাই বিকাশের মেসেজগুলো ফাইন্ড আউট করতে, কজ এগুলো তো আপু আলাদা একটা প্যারা। আপনাকে বিকাশ করলেন, আমি যদি আপনার জন্য ড্রেসটা আমিও রেখে দিলাম, হয়তো বা আমি বিকাশ না পেয়ে আমি আবার ড্রেসটা বের করে ফেললাম। সো হচ্ছে এই জন্য হচ্ছে যারা বিকাশ করেছেন কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে যে আপু আমার এই আইডি থেকে বিকাশ করছি, একটু আমাকে একটা কনফার্মেশন দেন। আমি আপু মেসেজ দেখার সাথে সাথেই চেক করে আপনাকে কনফার্মেশন দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? না এটা আরেকটা ওয়াটার কালার আপু, সাদাবারে এই কালারটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন আসছে কাছাকাছি কালার, এটাও একটা ওয়াটার কালারের মধ্যে। এগুলো একদম গরমের একদম বেস্ট কালার আপু, গরমের বেস্ট কালার। ইভেন হচ্ছে একটু এইজ পার্সেন্ট যারা আছে তারা তো এই টাইপের লাইট কালারগুলো পছন্দ করে, চুমকি পুতির কাজ পছন্দ করে না। আপনি তাদেরকেও যদি সাইজটা জানলে এরকম একটা ড্রেস মানে গিফট করেন, লাস্ট মুহূর্তে হয়তো বানানোর সময় নেই, আপনি নিয়ে যাবেন। হয়তো অনেকেই আছে যে ঢাকা থেকে ব্যাক করবেন, ব্যাক করার সময় ড্রেস কিনে নিয়ে যাবেন, ওই সময় ওনারা বানাইতেও পারবে না। সো আপনি এরকম একটা রেডি ড্রেস কিন্তু কিনে দিয়ে দিতে পারেন, সাইজ বেস নিয়ে নিতে পারেন, স্মল মিডিয়াম লার্জ। প্রাইস 3,500 টাকা, যাদের একদম রেডি করার, এখন আসলে টেইলারে দিলেও দেখা যাবে যে আপু ড্রেস নষ্ট হওয়ার চান্সেসই বেশি, আবার অনেক টেলার তো নিবেই না এখন আর। সো অনেক টেলার তো আছে এমন, ওরা তো আর জামাই নিতে চায় না, বাট আমার টেলারটা বেশ ভালো, ওরা আমি ঈদের আগের দিনও যদি জামা দিই ও নিবে, অ্যান্ড আমাকে মানে চাঁদ রাত ঈদের দিন সকালে হলে ও আমাকে এনে দিয়ে যাবে, খুবই ভালো। সো হচ্ছে সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 46, 38 থেকে 46, প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 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 3,500 টাকায় আপু। সাদা বাহারের আপু কাজ করা ওনার ড্রেস দিচ্ছি 3,500 টাকায়। আপু বিনসাইড রিস্টক ভুলে যান, বিএনসিআর ড্রেস স্টকে আমি শিওর না আপু, প্রাইস বেড়ে গেছে 500 টাকা, বেড়ে গেছে 500 টাকা, প্রাইস বেড়ে গেছে আপু। বিনসাইডের নিউটা 500 টাকা প্রাইস বেড়ে গেছে, তো এই জন্য আমি এখন আনতেছি না আপু। আমার পক্ষে আসলে 500 টাকা হচ্ছে আমি বেশি দিয়ে আনার পরও মানে আমার পক্ষে আসলে সেল করা পসিবল হবে না, বিকজ আমি একটা ড্রেস প্রাইস, আপনারা কেন আমাকে অর্ডার করছেন, প্রাইসটা কমই পেয়েছেন, অ্যান্ড কালেকশনটাও সুন্দর ছিল বরাবরই। সো এখন আমি তো আপু এনে যদি সেই প্রাইস বেশি দিয়ে আমার দিতে হয়, সো আলটিমেটলি আমারই লস হবে, আমি যেমন অনেকগুলো ড্রেস আমার পরেই থাকবে। সো দ্যাটস দ্য রিজন হচ্ছে আপু আমি আপাতত রিস্টকেরটা হচ্ছে ইয়ে করে রাখছি, যদি প্রাইস কমে আনতে পারি মানে কমে তাহলে হচ্ছে আনবো, আর যদি না কমে তাহলে আপু আমি আর করবো না এটা। আপু এটা দেখেন আরেকটা সুন্দর কালার সাদাবাহার, আচ্ছা ফরহানা জেইন আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? এটা দেখছেন কি সুন্দর 3D ওয়ার্ক করা, আমি দেখাচ্ছি কিন্তু সাদাবাহারের কটন কাট ওয়ার্কের ড্রেস, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ। আল্লাহ এটা অনেক সুন্দর, সব লাইট কালারের মাঝখানে একটা সুন্দর ডিপ কালার পেয়ে গেলাম, দেখেন কি সুন্দর কটনের চিকেন কারি দুপাট্টা, সাইজ স্মল মিডিয়াম লার্জ 38 থেকে 46 পর্যন্ত, প্রাইস যাচ্ছে মাত্র মাত্র 3,500 টাকা দিছি, প্রাইস কিন্তু কম দিছি, 3,500 টাকা দিছি অনলি। সাদাবাহারের এরকম অন্য কাজের আপু আনস্টিচই এখন 3,500 টাকা, আনস্টিচ গুলা মানে বিন সাইড বা সাদাবাহারের, এই সাদাবাহার তো রত আসে না, বিন সাইড আসে 3,500 টাকা, তো এটা সাদাবাহার বেস্ট প্রাইস দিয়েছি।
সুন্দর একটা সাদাবাহার কটন কাটওয়ার্ক, প্রাইস আছে 3500 টাকায়। সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন। সাদাবাহারের লাস্ট ওয়ান, ফাইন একটা কালার, বেস কালার, বেস কালার। স্লিপসটা, এটা স্লিপসটা বেশি গর্জিয়াস। এটা স্লিপসের মিডল একটা কাজ আছে দেখেন, আবার সাইডেও একটা লেস। সাদাবাহারের কাটওয়ার্ক দেখাচ্ছি, কিন্তু লং 42-43 আছে আপু, 42-43, এটাও 42 আছে। ছয়টার কা মাত্র পিস, ছয়টার মধ্যে মনে হয় তিনটা 43 আছে আর তিনটা 42 আছে লং। এটা ব্লু, ওয়াও, এটার জন্য অনেকগুলো লাভ লাগবে। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এটা ব্লুর সাথে বেইজ, এটা ব্লুর সাথে বেইজ দেখেন। প্রাইস আছে মাত্র 3500 টাকা। প্যান্টগুলো কিন্তু আপু লুজ করছে, হ্যাঁ, যে লুজ প্যাটার্নে, সেমি লুজ যেটাকে বলে। সো প্রাইস আছে হচ্ছে 3500 টাকা। সাইজ দিয়ে অর্ডার প্লেস করে দেন। সাইজ দিয়ে অর্ডার প্লেস করে দেন। এটা দেন, বা কয়েকটা আগানোর দেখাই দিই, ডিসকাউন্টেড ডিসকাউন্টের কয়েকটা আগানোর দেখাই দিই। এটা অনলি এল সাইজ অ্যাভেলেবেল আছে, গোল্ডেন বেইজ কালার, অনলি এল সাইজ। প্রাইস যাবে 3200 টাকা, 3500 ছিল, 3200 টাকায় যাবে ডিসকাউন্টের আগানোর। অনলি 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 ডিসকাউন্টের আগানোর অনলি 3200 টাকা, অনলি এল সাইজ অ্যাভেলেবেল আছে, এল সাইজ অ্যাভেলেবেল আছে। এইটা হচ্ছে, এটা 3800 টাকারটা, এটা 3800 টাকারটাও 3200 টাকায় যাবে। এটা 3800 ছিল, এটাও 3200 টাকায় যাবে। আপু নূরস হবে? হ্যাঁ আপু, আজকে তো কি সুন্দর একটা নূরসের কালেকশন দেখাইলাম অনেক। এইবার আপু রোজায় আমি একটাই নূরস আনছি, সেটা যেটা আজকে দেখাইছি। রোজায় কিন্তু আমি কোনো নূরস দেখাইনি, শপে করাতে আগে একটা নূরস দেখাইছিলাম, আর হচ্ছে জারাকাশ মনে হয় ছিল নাকি ভলিউম ছিল, আর নূরসের রায়না দেখাইছিলাম নাকি, আর হচ্ছে তাও এগুলো সবই রোজার আগে। রোজার মধ্যে জাস্ট আজকে যে নূরসটা দেখিয়েছি সেটা মারাত্মক গর্জিয়াস, মারাত্মক গর্জিয়াস। ওটা একদম ইফতারের আগে আগে দেখাইছি, তো এখনো মেসেজ আসে, ওটা দেখতে হবে কেন। অনেক সুন্দর, অনেক গর্জিয়াস আপু, অনেক গর্জিয়াস। লাস্ট মুহূর্তে এত গর্জেস না হলে হচ্ছে আমি নুস এখন আনতামই না, আনস্টিচ কালেকশন। সো এটা হচ্ছে আপু অনলি এল সাইজ অ্যাভেলেবেল আছে, সাইজ এল, সাইজ এল অ্যাভেলেবেল আছে, এল সাইজ 46 অ্যাভেলেবেল আছে। প্রাইস যাচ্ছে 3200 টাকা ডিসকাউন্টে। আচ্ছা এই বেজটা দেখেন, এটাও একদম গোল্ডেন বেজ, এটাও 3800 টাকার, এটাও 3800 টাকার আগানোর গোল্ডেন বেজের মধ্যে। সো এটাও যাচ্ছে 3200 টাকা। এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে। দেখেন এটা হট পিঙ্ক, নূরসের লাক্সারি, নূরসের লাক্সারি আপু, নূরসের লাক্সারি। ইভেন সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা করছে আপু নূরসে, আর তাপকেলে বডি সবসময় বরাবরই আনস্টিচিও দেখা যায় যে মানে 46-এর বেশি হয় না, মানে 46। সো এবার কিন্তু আপনারা অলমোস্ট 60-এর কাছাকাছি বডি পাবেন। সো নূরসের, নূরসের লাক্সারি দেখেন, নূরসের লাক্সারি। ফ্রন্ট যেরকম গর্জিয়াস, ব্যাক পোষণও সেই রকম ভাবেই গর্জিয়াস, নূরসের লাক্সারি শিফন। প্রাইস যাচ্ছে 6800 টাকা, 6800 টাকা, 6800 টাকা নূরসের লাক্সারি, 6800 টাকা। দোপাট্টা দেখেন, মেইন তো আকর্ষণ আর এখানে ফ্লোরাল কাটওয়াকের অর্গেনজা দোপাট্টা, 6800 নূরস দোপাট্টার আপু লেয়ারে লেয়ারে কাজ, 6800 টাকা নূরসের লাক্সারি। আপু আগানোর এল সাইজ বডি 46-এ আছে, দেখো ওটা দেখ,
নোটগুলো আমি আরেকবার একটু দেখাই দিই, আস্তে সামনে যখন দেখাই দিত এই যে ওয়াটার গ্রিনটা নূরসেল লাক্সারি, নূরসেল লাক্সারি। আমি আপু আনস্টিচ ড্রেস এখন পর্যন্ত একটাও, মানে অনেকগুলো ড্রেস রাখছি বাট বানাবো ঈদের পরে, মানে প্ল্যান হচ্ছে এখন আর বানাবো না ঈদের পর। জাস্ট নূরসের একটা বেস কালার আসছে, এই একটা ড্রেস হচ্ছে আমি শুধু বানাইতে দিছি, এই একটা ড্রেসই বানাইতে দিছি আনস্টিচের মধ্যে। জাস্ট একটা ড্রেসই আমি পুরা, মানে এত ড্রেস দেখাইছি কিন্তু আনস্টিচ কোনো ড্রেস আমি হচ্ছে বানাতে দেইনি এখন পর্যন্ত, টেইলারিং করতে দেইনি। রাখছি অনেকগুলাই কিন্তু বানানো হয়নি, ভাবছি ঈদের পরে বানাবো। জাস্ট এই নূরসটা আমার মনে হয়েছে যে এটা আমার লাগবেই, এটা ঈদের আগেই বানায় আনা লাগবে। সো এটা হচ্ছে এই জন্য আমি টেলারিং করতে দিয়েছি। সো আমার, আমি নিয়েছি বেস কালারটা নোটস। সো প্রাইস আছে, ৬,৮০০ টাকা, ৬,৮০০ আপু দুপাট্টা অর্গানাইজার মধ্যে। এই যে দেখি ডাস্কি পার্পল বা ল্যাভেন্ডার, হ্যাঁ একটু ডার্ক ল্যাভেন্ডারটা। বডি কিন্তু এবার অনেক কাপড় দিচ্ছে, বডি তো ওরা এবার অনেক কাপড় দিয়েছে আপু। নূরসেল লাক্সারি প্রাইস যাচ্ছে ৬,৮০০ টাকা, বেস্ট নূরস এবার ২০২৪ এর বেস্ট নূর। দুপাট্টা অর্গানজা, আচ্ছা সোহাগ এই যে নূরসের আমার টেবিলটা আছে না, ওখানে নূরসের সেটটা আছে, তো আমি নূরসের লাক্সারি প্রাইস আছে ৬,৮০০। এটা আরো দুইটা কালার আছে, দুইটা মানে কালার এখানে নাই, সামনে শেষ হয়ে গেল নাকি। আমার পরাটার প্রাইস, আমার পরাটা তো আপু মনে, আপু আমার পরাটা মনে হয় এখন শুধু দুই পিস আছে শুধু, না না এটা না, এই যে নূরসের যে এটা দেখে না ওটাই, এটা ল্যাভিশ ও ওখানে আছে, আচ্ছা ঠিক আছে লাগবে না, এখানে আছে, লাগবে না লাগবে না, রাখো। এটা দেন, আমারটা দেখাই নি আমি, যারা এখনো দেখেনি লাগবে না, পেয়েছি এখানেই আছে। কালারটা বরাবরই আপু সাদা বাহারও, এবার স্টিচের মধ্যে এরকম একটা কালার করছে না, এই যে এইটা দেখেন আমি এই কালারটা হচ্ছে দিয়েছি, মানে আমার মনে হচ্ছে যে এটা আমার পরাই লাগবে, এটা আমার ঈদের আগেই বানায় আমার লাগবে যে অ্যাট এনি কস্ট। সো এইটা দেখেন এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। নূরসেল লাক্সারি প্রাইস যাচ্ছে ৬,৮০০ টাকা, ৬,৮০০ টাকা, ৬,৮০০ টাকা। পাঁচটা কালার, পাঁচ পিসের মাছ সেট, একটা ড্রেস অর্ডার কনফার্ম করো আপু, কত কমেন্ট করতেছে, ওকে আচ্ছা ঠিক আছে আপু, দ্রিধু ইসলাম আইডি থেকে আপু, ঠিক আছে আপু করে দিব ইনশাল্লাহ কনফার্ম যদি থাকে। আমার এটা মানে ঈদের সময় লাগবেই লাগবে, সো আমার মতন যাদের এটা লাগবেই তা এটা অর্ডার করে ফেলেন। প্রাইস হচ্ছে ৬,৮০০ টাকা অর্গানজা দুপাট্টার মধ্যে, খুব সুন্দর বড় বড় এক্সেসরিজ দেয় আপু। সো ৬,৮০০ রেডের মধ্যে দেখাবো আপু, রেডের মধ্যে তো আগানোর দেখাইলাম রে আপু, আরেকটা কালার আছে না বলতে, এই যে এটা রেডের মধ্যে তো আগানো দেখালাম, আচ্ছা আরেকটা রেডের মধ্যে আরেকটা স্টিচ ড্রেস দেখাই, জাইনাব ফজলানি সে কম দাম লাক্সারি যে তখন দেখাচ্ছি,
সব লাক্সারি দেখাই আপনাদেরকে। এটা দেখেন, আরেকটা সুন্দর 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 একদম নুড পিঙ্ক বা একটু পেঁয়াজ পিঙ্ক, নুরসের লাক্সারি মাত্র 5টা পিসের ড্রেসের সেট, ঈদের একদম লাস্ট মুহূর্তে আসছে, 6,800 টাকা প্রাইস, 6,800 টাকা। আচ্ছা, আমি জয়না ফজলানির যেটা রিস্টক হয়েছে ওটা আমি দেখাই দিচ্ছি, ওখানে একটা সুন্দর রেড আছে, জয়না ফজলানির, জয়না ফজলানির রেড চাচ্ছেন, লাক্সারি যেহেতু দেখাচ্ছি আপু, জয়না ফজলানির এক্সক্লুসিভ সাইজ স্মল মিডিয়াম লার্জ 38 থেকে 46, প্রাইস যাবে 5,500 টাকা। এই যে দেখেন, একদম এক্সক্লুসিভ রেড শিফনের উপর জয়না ফজলানি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড থেকেই গর্জিয়াস। এটা হচ্ছে ব্যাক পোর্শন শিফনের উপর, লং আছে আপু 43, ভিতর ইনার দিয়া জয়না ফজলানির আপু, প্রাইস যাচ্ছে 5,500 টাকা, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, এটা কিন্তু রিস্টক আইটেম, সো হচ্ছে সাইজ 38 থেকে 46 পর্যন্ত সবগুলো সাইজে এখন পাবেন, যেহেতু রিস্টকে আসছে এখন সব সাইজে অ্যাভেলেবেল আছে। প্রাইস যাচ্ছে, এটা প্যান্টও আপু অনেক সুন্দর কাজ, প্যান্টও অনেক সুন্দর কাজ, জয়না ফজলানি, প্রাইস যাচ্ছে হচ্ছে 5,500 টাকা। জয়না ফজলানি আপু 4 ঘন্টা আগে লাইভ হয়েছে একটা ড্রেস, আরও কয়েকদিন আগে আমি অর্ডার করেছিলাম তখন বলছিল শেড, বাট আজ দেখলাম আপু। এখন তো আপু আপনারা ইদানিং যা দেখেছেন অনেক কালেকশন তো আপু রিস্টক হচ্ছে, এই যে জয়না ফজলানি দেখাচ্ছি এটাও দেখা যাচ্ছে, কালকেও ধরেন অনেকে জিজ্ঞেস করছে সোল্ড বলছে, এখন কিন্তু আমি দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, আমার রিস্টক হয়েছে দেখাচ্ছি, সো হচ্ছে সোল্ড থেকে তো আপু আর সোল্ড বলবে না, রিস্টক তো আপু প্রতিদিন নিয়তই হচ্ছে, অনেক কালেকশন রিস্টক হয়েছে, এভরি সিঙ্গেল ডেতে অনেক কালেকশন আপু রিস্টক হয়েছে, বাট এখন থেকে আর কোনো রিস্টক হবে না, এখন যেগুলো আর রিস্টক হওয়ার তো আপু টাইম নেই, যা রিস্টক হওয়ার হয়ে গেছে, সো আমাদের আর কোনো নতুন কালেকশন এখন আর রিস্টক হবে না। সো এটাও জয়না ফজলানি, খুব সুন্দর একটা কালার আপু, খুবই সুন্দর কালার, এটা যখন আমি এটা পরে লাইভ করেছিলাম এই কালারটা, সো এটা অনেক অর্ডার ছিল তখন তো এটা ছিল না, এখন অ্যাভেলেবেল আছে, সব সাইজও আছে, সো প্রাইস আছে 5,500 টাকা। জয়না ফজলানি আনস্টিচি আপু, আনস্টিচির প্রাইসও আপু 5,500-6,500 এরকম রেঞ্জে, আনস্টিচগুলাই মানে সেম ড্রেসটাই ধরেন আনস্টিচে, এটাও 5,500-এর উপরে প্রাইস থাকে, সো আপনি স্টিচটা পাচ্ছেন হচ্ছে 5,500 টাকায়, সাইজ দিয়ে অর্ডারটা প্লেস করে দেন। এই যে লংটা আপু, এটা লংটা আছে 44 লং আছে, নিচে আবার এক্সেসরিজ আছে, ব্লুটা দেখেন, ব্লুটা তো আরো বেশি গর্জিয়াস, দেখছেন ব্লুটা কি গর্জিয়াস, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড থেকে যে আপু এত গর্জিয়াস, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড থেকে গর্জিয়াস, জয়না ফজলানি লাক্সারি শিফন। আমরা কিন্তু আপু এই বছর যে পরিমাণ লাক্সারি স্টিচ কালেকশন করেছি, কোনো বছর পাকিস্তানি এত লাক্সারি স্টিচের মধ্যে আনি নাই, সো এবার কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড, ভালো ভালো হচ্ছে পশ পশ ব্র্যান্ডের স্টিচও আপনারা কিন্তু এবার পেয়েছেন, সো হচ্ছে প্রাইস যাচ্ছে 5,500 টাকা, সাইজ স্মল মিডিয়াম লার্জ, এটা দুপাট্টাও অনেক সুন্দর, 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাচ্ছেন, অ্যান্ড লেন্থ পাচ্ছেন হচ্ছে 44-এ আছে, 44-এ আছে, সো 5,500 টাকা দিয়ে একটা শিফনের ড্রেস কিনেও আপু আপনাকে মেকিং করতে গেলে মিনিমাম এখন 1,500 টাকা খরচ করতে হয় ইনার দিয়ে যখন একটা ড্রেস মেকিং করবেন, তারপরও ওদের যে এরকম আপু মেকিং সিস্টেম বা ওদের যে টাইপের ওরা স্টিচিং দেয় ওই স্টিচিং কিন্তু আপু আপনি পাবেন না, সো 5,500 টাকায় একদম পুরোটা আপনি রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন, তাও ভালো একটা ব্র্যান্ড জয়না ফজলানির, সো প্রাইস যাচ্ছে 5,500 টাকা। আপু রিস্টক আর কোনো কালেকশন রিস্টক হবে না,
কোনো কারণে ইভেন বিন সাইজ যেটা রিস্টক হওয়ার কথা ছিল সেটাও কিন্তু রিস্টক হচ্ছে না, সেটাও কিন্তু রিস্টক হচ্ছে না, ওটা প্রাইস বেড়ে গেছে, তো ওটা আমি এখন আর রিস্টক করছি না। এই ব্ল্যাকটা দেখেন, এগুলো ড্রেস দেখছেন আপু, এগুলো মানে আনস্টিচ ড্রেসই আপু 5.5-এর উপরে যাবে প্রাইস, আনস্টিচ টাই। এটা ব্যাক সাইড থেকে দেখেন ফুল যায় না ফাজলানি, প্রাইস আছে 5,500 টাকা অনলি, সাইজ স্মল মিডিয়াম লার্জ 38-46। এটার সাথে আবার নেটে দুপাট্টা দিছে কাজ করা, এই যে দেখেন প্রাইস যাচ্ছে 5,500 টাকা। আপু জয়নাব ফজলানি লং কিন্তু 44-45 আছে, হ্যাঁ 44-45 লং আছে, স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ 38-46 পর্যন্ত জয়নাব ফজলানি 5,500 টাকা। এইটা দেখেন পিচের মধ্যে আরেকটা, আপনি আমি শুধু অবাক হয়ে এই যে দেখেন পিছনের ডিজাইনটা দেখেন ব্যাক সাইড থেকে, জাস্ট পিচের ডিজাইন, এটা পিচের ডিজাইন পুরো আপু, ফ্রন্টেও কিন্তু কাজ এন্ড পুরো ব্যাক পোর্শনটাও কিন্তু কাজ করা, এটা ব্যাক পোর্শন। সো হচ্ছে সাইজ পেয়ে যাচ্ছেন 38-46 পর্যন্ত, লেন্থ যাচ্ছে 44-45, পুরোটাই শিফনের উপর, জয়েন অফ ফজলানি লাক্সারি স্টিচ, প্রাইস যাচ্ছে 5,500 টাকা। আপু শর্ট করার উপায় নেই আপু, এগুলো শর্ট করাবো না, যেই লেন্থ আছে এগুলো এই লেন্থই পড়তে হবে, এটা যদি আপনি আনস্টিচও কিনতেন তখন আপনি শর্ট করতে পারতেন না, কিছু মানে ড্রেস যেই লংয়ে আসবে সেই লংয়েই আপনাকে ক্যারি করতে হবে, মানে এগুলো ওরা একটা স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট দিয়েই দেয়, ওরা জানে কোন ড্রেসের সাথে কতটুকু লং দিলে ড্রেসটা ভালো লাগবে। সো প্রাইস যাচ্ছে 5,500 টাকা। দুপাট্টা প্যান্টেও কিন্তু কাজ আছে, প্রত্যেকটারই প্যান্টে কাজ আছে, আপু বিন সাইজ এখন যদি এনে বলি আপু বিন সাইজ 4,300 টাকা প্রাইস, 4,350 টাকা প্রাইস বলেন। এই যে আরেকটা কালার দেখেন ওয়াটার কালার জয়েন ফজলানি লাস্ট ওয়ান, এটা লংটা 43-তে আছে, এটা লংটা 42-43-তে আছে, যারা একটু শর্ট লেন্থ চান এটা নিয়ে নিন, এটা লেন্থটা ওগুলার থেকে একটু কম, 3-তে আছে, 2 তো নাই 3। দেখছেন আপু অ্যাক্সেসরিজ দেখেন কতগুলা অ্যাক্সেসরিজ, মানে কতগুলা তাও আবার ভালো ভালো অ্যাক্সেসরিজ কতগুলা দেখেন। সো প্রাইস যাচ্ছে 5,500 টাকা জয়নাব ফজলানি, সাইজ পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ 38-46 পর্যন্ত, 38-46 পর্যন্ত জয়নাব ফজলানি লাক্সারি স্টিচ শিফন, প্রাইস যাচ্ছে 5,500 টাকা, প্রাইস যাচ্ছে 5,500। প্যান্টেও কাজ আছে, প্রত্যেকটারই প্যান্টে কাজ আছে, 5,500 টাকা। সো আজকে এগুলাই, যার যেটা ভালো লেগেছে তাড়াতাড়ি করে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখনই কনফার্ম করে রাখেন, আমি শেষ করছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।